আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকের ব্লগে আমি দেখাবো আমার হাজবেন্ডের স্বপ্নের বাড়িটি কতদূর এগোলো। তো আমি ফার্স্টে গিয়ে এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, আর পাশেই কিন্তু এই যে যমুনা নদীটা দেখা যাচ্ছে, অনেক মনোরম একটা পরিবেশ। তো এখানে আমি দেখছিলাম অনেক ভুট্টা ক্ষেত আছে। অ্যাকচুয়ালি আমার এরকম পরিবেশ আর এরকম জায়গাতে আমার আগে কখনোই যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম আমি দেখছি। আর ঘুরতেও ভালোই লাগছিল, সবাই মিলে গিয়েছিলাম এখানে, আমার সাথে আমার দুটো ছোট ছোট ননদও ছিল। তো চারপাশে অনেক গাছপালা আমি দেখছিলাম, আর এই জায়গাটা কিন্তু আমাদের টাঙ্গাইল সদর থেকে খুবই কাছে, মাত্র 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো এখানে কিছুক্ষণ টাইম পাস করার পর আমার ননদগুলো বলছিল যে ভাবি আমাদেরকে ছবি তুলে দাও, তাই আমি ওদেরকে ছবি তুলে দিয়েছিলাম। আর দেখছিলাম অপরাজিতা ফুলের মতো এক টাইপের ফুল, যদিও আমি শিওর এটার নাম জানি না। দেন ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের এই নতুন বাড়িটি দেখার জন্য। তো আমি বাড়িটির চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম পানির লাইন, কারেন্টের লাইন এগুলো লাগাচ্ছিল, যদিও এখনো এটা আন্ডার কনস্ট্রাকশন, তাই ওভাবে আমি দেখাতে পারছি না। তবে কিছুদিন পর ইনশাল্লাহ কমপ্লিট হলে আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করতে পারবো। তো আমি এখন সোজা সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাচ্ছি, আর এখানে গিয়ে আমি প্রথমে আমার কিচেনটা দেখছি যে আমার কিচেনটা কেমন হচ্ছে। তো কিচেনে সবকিছু চেক করায় দেখলাম যে সবকিছু ঠিকই আছে, আর এটা আমার শ্বশুর শাশুড়ির রুম ছিল। দেন এই রুমটা দেখার পর এখন আমি যাচ্ছি আমার রুমের দিকে, আর আমার রুমের এটা বারান্দা থেকে বাইরের ভিউ, আর আমার বারান্দা থেকে মেন রোডটা দেখা যায়, আর এটা আমার টয়লেট। আমি আমার টয়লেটটা একটু কাস্টমাইজ করে বড় করে রেখেছি। তো সবগুলোর রুম তো দেখানো সম্ভব হয়নি, আমি আমার রুমের কোথায় কি অর্গানাইজ করব এটা আমি সবাইকে দেখাচ্ছিলাম। দেন আমার শাশুড়ি আমাকে ছাদে নিয়ে গিয়েছিল আশেপাশে দেখার জন্য। তো আমি আশেপাশে ভালো করে দেখছিলাম আমাদের ছাদটা কেমন, অনেক গাছপালা ছিল। তো এটা 4% জমির উপর তিনতলা ফাউন্ডেশন করা হচ্ছে, এখনো দোতলা কমপ্লিট হয়েছে মাত্র, আর ভবিষ্যতে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আর এটা আমাদের নিচতলায়, আমরা নিচতলাটা ফাঁকায় রাখছি অ্যান্ড স্টে করব দোতলায়। তো সব মিলিয়ে ভালোই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।